সুইডেনের উত্তরের একটি শহর হলো লুলিয়া, যেখানে -50 ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রাতেও সমুদ্রের বরফ পানিতে প্রতিদিন নিয়ম করে সাঁতার কাটেন ক্যাটরিনা ইলিপার টুলা নামের 44 বছর বয়সী এক নারী। শুনতে অবিশ্বাস্য মনে হলেও ঘটনা সত্য। গরমের দিনে সাঁতার না কাটলেও শীতে কাজে যাওয়ার আগে বেশ আরাম করেই বরফ পানিতে ভেসে বেড়ান তিনি। এছাড়া ইলিপার টুলার মতো স্কিং, বরফের রাস্তায় হাঁটাসহ এমন নানা অভ্যাস আছে স্থানীয় বাসিন্দাদের। জেনে অবাক হবেন, তারা এমন অভ্যেস গড়ে তুলছে একাকিত্ব থেকে। তবে এবার এই সমস্যা দূর করতে উদ্যোগ নিয়েছেন সেখানকার সরকার। প্রচণ্ড শীতেও সূর্যের দেখা মিলছে না বা মিললেও খুবই অল্প সময়। যেখানে বছরের কিছু সময় সূর্যের দেখা মিললেও তা থাকে 24 ঘন্টায় মাত্র 3 ঘন্টা। এমনই এক দেশ সুইডেন। দেশটির বড় সমস্যা হলো একাকিত্ব। তবে এবার সেই সমস্যা দূর করতে উদ্যোগ নিয়েছেন সুইডেন মিউনিসিপ্যালিটি। কাজের জায়গা থেকে শুরু করে স্কুল, এমনকি পাবলিক ট্রান্সপোর্ট, কারোর সঙ্গে দেখা হলে হাই বলার ক্যাম্পেইন শুরু করেছে তারা। মিউনিসিপ্যালিটিতে কর্মরত এক কর্মী মূলত এই অভিনব হাই ক্যাম্পেইনের উদ্যোক্তা। তাদের উদ্দেশ্য লুলিয়া কেবল শহর হিসেবেই নয়, নিরাপদ ও বন্ধুত্বপূর্ণ পরিবেশ নিয়ে গড়ে উঠুক। সাম্প্রতিক এক গবেষণায় দেখা গেছে সুইডেনের উত্তরের শহর লুলিয়ার 45% মানুষ একাকিত্বের ফলে সমস্যার সম্মুখীন হচ্ছে। এর মধ্যে 16 থেকে 29 বছর বয়সীদের সংখ্যা বেশি। তবে 85 বছর বা তারও বেশি বয়সীদের মধ্যে এই সংখ্যাটি অনেক কম। নারীদের মধ্যে 39% এবং পুরুষদের মধ্যে 26%। বিশেষজ্ঞরা বলছেন একাকিত্ব এবং বিচ্ছিন্নতা এই মুহূর্তে বিশ্বের যে কোনো স্থানেই বড় ধরনের একটি সমস্যা। বিশেষ করে তরুণদের মধ্যে একাকিত্ব একটি বৈশ্বিক সমস্যা এবং সুইডেনে শীতের সময়ে অন্ধকারের জন্য এই সমস্যা আরও প্রকট। আর শীতপ্রধান দেশগুলোতে মানুষ যেহেতু ঘরের বাইরে কম বের হয়, তাই সামাজিকভাবে যোগাযোগও কম হয়, ফলে সমস্যাও জটিল রূপ নিচ্ছে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।